বন্ধুরা এই সময় কিন্তু গভীর নিম্নচাপ শুরু হয়ে গেছে আজকে তিন থেকে চার দিন ধরে বৃষ্টি চলছে আর এই টানা বৃষ্টিতে আমাদের ছাদ বাগানিদের কিন্তু অনেক চিন্তার বিষয় রয়েছে অনেকে রয়েছে যারা শীতের গাছ লাগিয়ে ফেলেছি অনেকে রয়েছে চন্দ্রমলিকা অলরেডি করে ফেলেছে তো এই সময় যারা খেসে চন্দ্রমলিকা করেছেন তাদেরও একটা চিন্তার বিষয় তার কারণ খোলা আকাশের নিচে কিন্তু দুদিনে বেশি বৃষ্টি হয়ে গেলে আর ঘেস যদি কন্টিনিউ জল পায় সেক্ষেত্রে কিন্তু গাছের শিকড় ড্যামেজ হয় আর যারা মাটিতে করছেন তাদেরও চিন্তার বিষয় তার কারণ যে ড্রেনেজ যতই ভালো থাক যদি কন্টিনিউ বৃষ্টি পড়ে জল নিচ দিয়ে কত আর বেরোবে স্টপ হয়ে যায় জল সেক্ষেত্রে গাছের অনেকটাই ক্ষতি হয় তো এই সমস্ত ক্ষতিগুলো তো হলে হতেই পারে সেটা কোনো বিষয় নাই আর এই সমস্ত ক্ষতি থেকে আমরা বাগানিরা নিজেদেরকে আবার তৈরি করেও ফেলতে পারি সে সমস্ত খুব ইজি ব্যাপার তো আজকে আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে সামনে আরও ঝড় আসছে বৃষ্টি আসছে আরও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বাগানিতে চলতে হবে সেই সময় আমরা কি কি। নিজেদেরকে কীভাবে তৈরি করবো এবং সেই সমস্ত গাছগুলি কী কী ট্রিটমেন্ট করবো সে সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথমত এই সময় যে সমস্ত গাছগুলি আমাদের লাগানো হয়ে গেছে বিশেষ করে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার দুটো ভ্যারাইটি রয়েছে একটা হচ্ছে জয়েন্ট ভ্যারাইটি আর একটা এমনি পম্পম ভ্যারাইটি তো পম্পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমরা অনেক আগে থেকে শুরু করছি গাছগুলো এখন বেশ বড়ো হয়েছে আর এই সময় গাছের চন্দ্রমল্লিকায় বৃষ্টির জল পড়া মানে কিন্তু সেটা গাছের জন্য যতটা উপকার গাছের জন্য অনেকটা ক্ষতিকারকও তো যাই হোক যারা খোলা আকাশের নিচে ঘেঁচে করেছেন তারা অবশ্যই গাছের দিকে খেয়াল রাখুন বা মাটিতে যারা করেছেন তারাও গাছের দিকে খেয়াল রাখুন এখন কি কী করতে হবে প্রথম কাজ হচ্ছে এই সময় যদি আপনার সপ্তাহে কোনো খাবারের ডেট পড়ে যায় তাহলে সে সময় এই সমস্ত খাবার থেকে আপনারা বিরত থাকুন এই সময় কোনোরকম কোনো খাবার গাছে ব্যবহার করবেন না দুই যদি কোনো রকমভাবে কোনো অনুখাদ্য স্প্রে করার বিষয় থাকে গাছে সেটার যদি ডেট পড়ে যায় তাহলে স্প্রে করবেন না একদম স্টপ হয়ে যান বেশ কিছু দিনের জন্য সপ্তাহখানে কি আপনারা স্টপ হয়ে যান এখন কোনো কিছু করবেন না তারপর ধরুন আপনার গাছে এই সময় হয়তো পেস্টিসাইড স্প্রে করা ছিল করবেন না স্টপ হয়ে যান এই সময় আপনাদের একটিই কাজ থাকবে সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে এই সময় গাছগুলিতে আপনাদের অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে এবং প্রত্যেকটা গাছের গোড়াতে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে এবং এই অ্যান্টিফাঙ্গাল কিন্তু জলে গুলে গাছের গোড়াতে দিতে পারেন যারা মাটিতে করছেন তারাও করবেন এবং যারা ঘেসে করছেন তারাও করবেন এবং প্রত্যেকে এটা করবেন আর গাছে পুরো গাছটিকে আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন স্প্রেটা কখন করবেন বৃষ্টি চলছে তার মধ্যে স্প্রে করে দিলেন হবে না অবশ্যই স্প্রেটা আপনাকে করতে হবে যখন দেখবেন একটু বৃষ্টিটা ঘন্টাখানেকের জন্য কমবে বা আপনার কারো শেড রয়েছে শেডের নিচে যাদের রয়েছে তারা স্প্রেটা খুব তাড়াতাড়ি করে দিতে পারেন আর যাদের শেড নেই তারা কিন্তু অবশ্যই একটু ভালো দিন দেখুন দিন দেখে অবশ্যই আপনারা সকালবেলা বা ভোরবেলা স্প্রে করে দিন আর অবশ্যই স্প্রে করার সময় আপনারা স্প্রেটা যখন অ্যান্টিফাঙ্গালটা গুলিয়ে নেবেন তার ভেতরে আপনারা অন্তত হ্যান্ড ওয়াশ ব্যবহার করুন হ্যান্ড ওয়াশ মানে যে সমস্ত হ্যান্ড সব লিকুইড সবগুলি আমরা হাত ধোয়ার জন্য ব্যবহার করি সেই সমস্ত লিকুইড সোপগুলো আপনার এক চামচের মতো এই গুলার ইয়ের মধ্যে গুলিয়ে দিন যদি এক লিটার হয় তাহলে এক ড্রপ দিন মানে যে যে পাম্প দিলে যেটা যতটা বের হয় ততটা দিন বেশি ধর ব্যবহার করার প্রয়োজন এটা দিলে কী হয় যে পাতার মধ্যে এটাকে আটকে ধরে আঠার মতো আটকে ধরে এই অ্যান্টিফাঙ্গালটাকে যার ফলে কী হয় পাতা থেকে সহজে জানা হুট করে বৃষ্টি চলে আসলে সেটা ভয়টা থাকে না তো অবশ্যই যারা খোলা জায়গা করছেন এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করে তারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন ভালো থাকবে আরেকটি বিষয় রয়েছে যে এই সময় চন্দ্রমল্লিকাতে যখনই আপনাদের জল পড়বে বৃষ্টির জল তখন খুব তাড়াতাড়ি ফার্স্ট গ্রোথ করে এবং এই ফার্স্ট গ্রোথের জন্য কিন্তু ফার্স্ট পিঞ্চিংও আপনাকে চালিয়ে যেতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে এই সময় গাছগুলি দেখবেন গ্রোথ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনাকে আপনার পিঞ্চিংও করতে হবে মানে কিন্তু গাছের শেপ নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় এই টাইমে থেকে যায় তাই অবশ্যই আপনার পিঞ্চিংটাও খুব তাড়াতাড়ি চালিয়ে যাবেন এই সময় এদিকটাও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে মানে একদিকে শুধু দিলে হবে না আর কোনো চিন্তা করবেন না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর যারা বল মিলিয়া করছেন তারা কিন্তু এই সময় কিন্তু বলের কোনো রকম কোনো পিঞ্চিং করবেন না বলটিকে সোজা রাখুন যারা একটা ফুল নিতে আর দু তিনটা ফুল নিলে পিঞ্চিং এখন করে ফেলুন একটা আর বলের ক্ষেত্রে যার মাটিতেই আমরা সাধারণত বেশিরভাগ বল করি বলের ক্ষেত্রে এখন গোড়া পচে যাওয়ার একটা রোগ দেখা দেবে বলের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি স্প্রে আর তার সঙ্গে সঙ্গে গোড়ায় কিন্তু অবশ্যই একটু ঢেলে দিন এটা আপনারা করে ফেলুন এবার যারা শীতের গাছ অলরেডি শুরু করে দিয়েছিলাম আমরা যারা সেই সময় কিন্তু একটা বড়ো সমস্যায় পড়ে গেছি আমরা তো এই সময় কিন্তু এই মশ্যারটা অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য কিন্তু এই সমস্ত গাছগুলি গোড়া পচে যাওয়ার একটা রোগ দেখা দেবে তার জন্য এই সমস্ত গাছগুলি যাতে গোড়া পচে না যায় তার জন্য অবশ্যই আপনাকে এখানে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে আর এই সমস্ত গাছগুলো কিন্তু এই সমস্ত ওয়েদারটা একদম খুব তাড়াতাড়ি ফাস্ট গ্রোথ হয়ে যায় এবং গাছগুলির চেয়ার খুব একটা ভালো হয় না ঠান ঠান করে লম্বা হয়ে যায় আর সেই জায়গাটায় অবশ্যই তাদের একটু মাথাটা পিঞ্চিং করে দিতে হবে বিশেষ করে মাথা পিঞ্চিং সবার হবে না যে মাছি গাদা আপনার ইন্ডিকা গাদা যে সমস্ত সমস্তগুলো লাগানো হয়েছে তারপরে আপনার যে সমস্ত আমরা পিটুনিয়াগুলি আছে যেগুলি ডাল বেরোনো শুরু হয়ে গেছে সেই সমস্ত ডালগুলি যদি বেশি বেরিয়ে যায় তাহলে তাদের পিঞ্চিং করতে হবে তো এই সমস্তগুলি করতে হবে আর তার সঙ্গে সঙ্গে এদের ক্ষেত্রেও থাই যদি আপনার খাবারের ডেট পড়ে যায় তাহলে খাবারটাকে স্টপ করে দিতে হবে এখন কোনোরকম কোনো খাবার আমরা ব্যবহার করব না এই বিষয়গুলিকে একটু মেনে চলতে হবে তাহলেই কিন্তু এখন আমরা প্রত্যেকটা গাছকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারবো আর তেমন কোনো রকম কোনো চিন্তা নেই আর সবসময় খেয়াল রাখবেন যে টবের মাটি যেন বেশি টাইম ভিজে না থাকে বা আপনার নিচে একটা ইট দিয়ে উঁচু করে রাখতে পারেন এবার সামনে খুব তাড়াতাড়ি যেটা শোনা যাচ্ছে একটি ঝড় আসছে এবং সেই ঝড় থেকেও আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকটা টপকে একটু ডিসটেন্স রাখুন যেমন টপটি কাত হয়ে পড়ে গেলে যেন অন্য একটা গাছের উপর না পড়ে সেই ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিন জায়গা না থাকলে তাহলে আপনার টপগুলি যেন না পড়ে তার জন্য সাইড দিয়ে টবের সাইড দিয়ে ইট দিয়ে চাপা দিয়ে দিন ঠিক আছে এই কি একটু আপনাদের যেন হাওয়াতে যেন যত্নমিল্কা গাছগুলিকে ফেলে না দেয় তাহলে অবশ্যই টপগুলিকে তাহলে পাশাপাশি বেশি করে রেখে সাইড দিয়ে ইট দিয়ে চাপা দিয়ে রাখুন ঠিক আছে আর বেশি কাছাকাছি আগে কিন্তু গাছের গ্রোথও কমে যাবে এবার ঝড় কবে আসবে সেটা তার নিশ্চিত করা যায় না তবুও আমরা এখন বুঝতে পারি যে কোন দিন আসবে পার্টিকুলার আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেয় তো সেইভাবে আপনারা সেই জায়গাটিকে আপনার একটা ছক করে গাছগুলিকে একটু সেভ করে নেবেন যদি আপনারা প্রত্যেকটা টপকে পাশাপাশি রেখে যদি সাইড দিয়ে ইট দিয়ে দেন তাহলেই গাছগুলি পড়ে যায় না প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছের সাপোর্ট দিয়ে রাখতে পারে বা আপনারা আর একটা করতে পারেন যে প্রত্যেকটা গাছের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করে দিন যে একটা টপ যদি পড়েও যায় তাহলে যেন সেটা সোজা ছাদের উপরে পড়ে তাহলে সেক্ষেত্রে ডালপালা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে আর যাদের ছাদের ধারে রেলিংয়ে রয়েছে টপ তারা অবশ্যই রেলিং থেকে নামিয়ে নিন বা রেলিংয়ের সাইড যে সাপোর্ট থাকে নিচে পড়বে না লোকের গায়েটা পড়বে না সে সমস্ত যদি ব্যাপার থাকে তাহলে ঠিক আছে আর যদি খোলা রেলিং থাকে তাহলে অবশ্যই নিচে নামিয়ে কিন্তু রাখুন এই সমস্ত সাবধানতাগুলি কিন্তু আমাদের বাগানিদের কিন্তু খেয়াল রাখতে হবে একদম মানে কোনো রকম কোনো কিছু না করলে কিন্তু হবে না আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই ভালো থাকবেন আর এই সময় কিন্তু ছাদ বাগানে যাতে জল না জমে সেই বিষয়টাও খেয়াল রাখবেন কারণ এখন প্রচুর পরিমাণে ডেঙ্গুর উৎপাদ বেড়ে গেছে আর প্রচুর পরিমাণে মশার জন্য কিন্তু ডেঙ্গু হচ্ছে আর আমরা যেন প্রত্যেকে ভালো থাকি তাহলে আমাদের আগামীতে অনেক ভালো গাছ পাবো তার জন্য অবশ্যই ছাদ বাগানে যখনই যে পাত্রে জল জমে জলটিকে আপনারা একটু ফেলে দেবেন এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব এবং এটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে আর বর্ষার জল অনেক জায়গায় ঢুকে গেছে বর্ষা শুরু হয়ে গেছে এর মধ্যে প্রত্যেকে একটু সাবধান থাকবেন একটু দেখে শুনে থাকবেন তো প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই